আসসালামু আলাইকুম মরহামতু সালাফি মানহাজ কোনো মূর্খতা দিয়ে চলে না সালাফি মানহাজের আরেক নাম এল এলমের আরেক নাম সালাফি মানহাজ এজন্য আপনার বাংলাদেশের যত মানহাজ আছে সব মানহাজে আলেম না হয়েও বক্তা হওয়া যায় কিন্তু সালাফি মানহাজে আলেম না হয়ে বক্তা হওয়া যায় না সালাফি মানহাজের যারা দায়ী যারা বক্তা আলোচনা করতে গেলে তাদেরকে অনেক পড়াশোনা করে আলোচনা করতে হয় এবং বর্তমানে অন্য মানহাজের বাইয়েরাও স্বীকার করেন যে সালাফি মানহাজের মাহফিলে যে সকল শ্রোতারা আসেন তারা কোরআন হাদিস শুনতে আসেন কোরআন হাদিস বোঝার জন্য আসেন আর যারা সাধারণ অন্য অন্য মানহাজের মাহফিলে আসেন তারা কিচ্ছা কাহিনী শুনতে আসেন তারপরে গল্প গুজব শুনতে আসেন কোরআন হাদিস শুনতে আসেন না এটা আলহামদুলিল্লাহ অন্যরাও বর্তমানে উপলব্ধি করতে পেরেছেন তাহলে সালাফি মানহাজ এলমের আরেক নাম সালাফি মানহাজ এলএমবিহীন সালাফি মানহাজ বোঝাও যায় না মানাও যায় না কিছুই করা যায় না এজন্য সালাফি মানহাজ বুঝতে হলে এলমের দরকার যাহালত দূর না হইলে সালাফি মানহাজ বোঝা যায় না সালাফি মানহাজ অনুসরণ করা যায় না এই জন্য আমাদেরকে সালাফি মানহাজকে গভীরভাবে উপলব্ধি করা দরকার সালাফি মানহাজ সম্পর্কে আমি সংক্ষেপে অল্প সময়ে যে কথাগুলো বলবো যে দুটি শব্দ একটা হলো সালাফ একটা হলো মানহাজ দুইটা মিলে মানহাজ সালাফ বা সালাফি মানহাজ